নদিয়ার চান্দহায় মঙ্গলবার রাতে একটি সোনার দোকানের ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ, দুষ্কৃতীরা ওই সোনার দোকান থেকে কয়েক লক্ষ টাকার সোনা ও রূপোর গহনা নিয়ে চম্পট দেয়। বুধবার সকালে দোকানের মালিক স্থানীয় মানুষদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। দোকানের মালিক জানান, শাটার ভেঙে দুষ্কৃতীরা দোকানে প্রবেশ করে সমস্ত গহনা লুট করেছে। এই বিষয়ে তিনি চাকদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে চাকদা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছেন। আমি সকালবেলা আজকে ফোন পাই 6টা নাগাদ, যে আমার দোকানে চুরি হয়ে গেছে। এসে দেখছি শাটার ভাঙা, আমি পরে কথা বলছি, সিন্ধুকের তারা টালা সব ভাঙা, সিন্ধুকে টোটাল যা সমস্ত জিনিস ছিল টোটালি চলে গেছে। কীরকম মাল ছিল কি মোটামুটি? মাল ছিল আনুমানিক কী ছিল ওরকমভাবে তো এখন আপনি কি চান প্রশাসনের কাছে? আমি সকালবেলাই জানতে পারি, জানার পরে আমি ফোনে যোগাযোগ করি, করে আমরা চাকদার থানায় যাই। সেখানে চাকদার থানায় গিয়ে একটা কমপ্লেন জমা দেওয়া হয়েছে এবং ডিউটি অফিসার যিনি ছিলেন তিনি বলে এটা FIR হবে। এখন আপনাদের রিসিভ কপিটা দেখবো না, FIR হলে আপনারা আপনাদের কপি পাবেন। পরবর্তীকালে আমি মেজবাবুর সাথে ফোনে কন্ট্যাক্ট করেছিলাম, উনিও তাই বললো যে এটা FIR হবে, যথাসম্ভব তোমাদেরকে ডেকে কাগজপত্র দেওয়া হবে। তো আমি পুলিশ প্রশাসনের কাছে একটাই দাবি করব এবং তাদের উপরে ভরসা আস্থা রেখে, যে আমরা দেখতে পাচ্ছি দিকে দিকে সোনার দোকানগুলোর উপরই টার্গেট হচ্ছে বিভিন্ন জায়গায়। কারণ বর্তমানে কিন্তু আমাদের ব্যবসার পরিস্থিতিও খুব একটা ভালো না, খুব খারাপ অবস্থা দিয়েই চলছে। আর এখানে যিনি ব্যবসা করছেন তার অবস্থাও প্রচণ্ড খারাপ। ওনার কাছ থেকে যে সমস্ত মাল ছিল সব নিয়ে গেছে, ওনাকে একদম নিঃস্ব করে দিয়ে গেছে। তাই সমিতিগতভাবে একজন সমিতির সদস্য হিসাবে, সমিতির সম্পাদক হিসাবে আমি পুলিশ প্রশাসনের কাছে দাবি করব, যাতে যারা এই দুষ্কর্ম করেছে, আমাদের এই বাসন্তী জুয়েলার্সের যিনি মালিক তিনি নিঃস্ব হয়ে গেছেন, তার মালটা যাতে পুনরুদ্ধার করা যায়, এই জন্য পুলিশ প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ করা হবে। এবং আমরা সমিতিগতভাবে বাসন্তী জুয়েলার্সের পাশে সব রকমভাবে থাকব, যাতে উনি দোকানদারিটা ঠিকমতো করতে পারেন আগামী দিনে। এবং এখানে যারা লোকাল অধিবাসীবৃন্দ আছেন তারা অত্যন্ত ভালো মানুষ, তারা তাদের কাছেও আমি অনুরোধ করে গেছি সকালবেলায়, যে বিশেষ করে বেশিরভাগ কাস্টমারি মাল এবং সারাই করতে দেওয়া মাল, সেই সমস্ত মালগুলো সব চুরি হয়ে গেছে। তারা যেন সেই সমস্ত কাস্টমারকে, সবার প্রথম তো পাশে যারা আছে, পাশে দোকানদার যারা আছে তারাই দেখবে, একটু বুঝিয়ে তাদেরকে কিছুদিন সময় নিয়ে প্রত্যেকের মাল প্রত্যেকে পেয়ে যাবে সেটা যেন করে। এবং আমরাও সমিতিগতভাবে তাদের কাছে অনুরোধ করব যে আপনাদের কারো মাল এই দোকানদার লস হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে, কিন্তু আপনাদের কারো লস করবে না, প্রত্যেকের মাল প্রত্যেককে ঠিকমতোভাবে ফিরিয়ে দেবে। তাই সমিতির পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ, আপনারা ওনাকে একটু দোকানদারি করার সুযোগ দিন, আগামী দিনে আপনাদের প্রত্যেকের মাল প্রত্যেকে ফিরে পাবেন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।